আপনার ঘুম থেকে উঠুন, আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই, রঙিন আলোয় ভুবন রাঙাতে, উঠো উঠো জেগে উঠো সবাই। আসসালামু আলাইকুম ফ্যান্সি বলে সকল দর্শক ভক্ত প্রেমী অনুরাগী এবং তরুণদের ভাবানা ভাবানিয়া মাহবুব, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। সুধীবৃন্দ, আমরা সবসময় আলোচিত সমালোচিত বিভিন্ন যে প্রেক্ষাপটে যে ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের টকশোতে। আমাদের টকশোতে নিয়মিত যিনি আমন্ত্রিত হয়ে থাকেন, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, অনেক জ্ঞানগর্ব আলোচনা করে থাকেন, জনাব ওবায়দুল ইসলাম। চলুন আমরা তার সাথে আপনাদের পরিচয় করে দিই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ওবায়দুল ভাই, আজকে যে আলোচিত সমালোচিত যে বিষয়টি যার জন্য আপনাকে আমরা নিমন্ত্রিত করেছি আমাদের টকশোতে, আপনি জানেন যে জি কে শামীম তিনি আজকে বিশেষ করে গত কয়েকদিন ধরে তিনি মিডিয়াতে ব্যাপকভাবে সমালোচিত এবং আলোচিত, সমালোচিতই ধরা চলে, আলোচিত বলতে তো পজিটিভ কিছু বোঝায়, সমালোচিত। তো আপনি এই জি কে শামীম সম্পর্কে কতটুকু জানেন? আমি আস্তে আস্তে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। সুন্দর একটি প্রশ্ন করেছেন, বিষয়টি একটু হেসে নিতে হয়, কারণ হচ্ছে এই জি কে শামীম এমন একটা মানুষ যে মানুষটাকে আসলে কেউ গ্রহণ করতে চাচ্ছে না। তো যাই হোক, আমি এই কথাটা পরে বলবো, তার আগে আসলে জি কে শামীম তাকে কীভাবে চেনে এবং তার অরিজিনাল পরিচয়টা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে জি কে শামীম, তার মূল নাম হচ্ছে এস এম গোলাম কিবরিয়া শামীম। তিনি সকলের কাছে মূলত জি কে শামীম নামে পরিচিত। তিনি একজন ঠিকাদারের কাজ ছিল, তিনি ঠিকাদার ছিলেন বাসাবো বা তার এরিয়ার আশেপাশে, তিনি ব্যাপক আকারের ঠিকাদারের কাজ করতেন এবং তিনি ব্যাপক প্রভাবশালী একজন মানুষ ছিলেন এবং প্রতাপশালী একজন মানুষ ছিলেন। কিন্তু তার এই কর্মকাণ্ডের পেছনে গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে তিনি অনেক দুর্নীতির কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন, এবং যখন দুর্নীতির কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন এবং সেটি গণমাধ্যমে এসেছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই বিষয়টি জানেন, তার পরবর্তীতে তার সাংগঠনিক পরিচয় কী এ বিষয়ে জানতে চাওয়া হলো। তিনি মূলত কেন্দ্রীয় কমিটির অর্থাৎ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক হিসেবে ছিলেন, এছাড়া তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাধারণ সভাপতি এবং তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে ছিলেন। যখন তার এই পদে তিনি ছিলেন এবং কর্মকাণ্ড করেছিলেন এবং ঠিকাদারের কাজ করছিলেন, তখন যখন যুবলীগের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়, তখন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক তিনি সরাসরিভাবে বলেছেন যে এই জি কে শামীমকে আমরা চিনি না। অর্থাৎ এটা একটা হাস্যকর একটা পরিস্থিতি, এটা খুবই একটা মজার একটা কথা বলেছেন যে চিনে না এখন। তাহলে এতদিন যে তিনি ঠিকাদারে কাজ করে যাচ্ছিলেন, এই যে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট বড় সকল ধরনের কাজ ঠিকাদারে কাজ কিন্তু তিনিই পাচ্ছেন বেশি বেশি করে, আমরা বিভিন্ন মিডিয়াতে শুনেছি। তাহলে কিভাবে একজন লোক সরকারের লোক ছাড়া, সরকারের মদত ছাড়া, তাদের জানা না জানা ছাড়া সে কিভাবে কাজ পায়, এবং যখন সে এই ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যায় ঠিক তখনই তার নিজের দলের লোকজন তাকে বলে যে সে আমাদের দলের লোক না, সে হচ্ছে জামায়াত শিবিরের লোক, সে হচ্ছে অমুক লোক তমুক লোক, এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এটা একটা হাস্যকর একটা পরিস্থিতি। যদি আজকে জি কে শামীম ভালো কোনো কাজ করত, সমাজের উন্নয়নের কাজ করত, তাহলে হয়তো এই দুইটা দলের ভিতরে তাদের ভিতরে একটা টানা হাঁচার সুযোগ তৈরি হতো যে না, জি কে শামীম আমার সংগঠনের লোক, এই সংগঠন বলতো আমার সংগঠন, অথবা অন্য কোনো সংগঠন এখানে এসে বলতো যে জি কে শামীম আমাদের দলের লোক। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক তিনি সরাসরিভাবে বলছেন যে না, তিনি আমাদের দলের সাথে ছিলেনই না। তবে হ্যাঁ, আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জানেন যে তিনি কোন দলের সঙ্গে জড়িত ছিলেন, কোন দলের সাথে তার বেশি সখ্যতা ছিল। বিষয়টা ওমর ফারুক এভাবে বলতে পারতেন যে হ্যাঁ, তিনি আমাদের দলের সঙ্গে ছিলেন, কিন্তু তার যখন এই দুর্নীতির কথাগুলো আমরা জেনেছি এবং তিনি যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি অনেক গণমাধ্যমের কাছে সমালোচিত একটি মানুষ, তখন আমরা আমাদের সংগঠন থেকে তাকে বহিষ্কার করে দিলাম, আমাদের দল থেকে যেন এই ধরনের জি কে শামীমের মতো আর কোনো কর্মী না বের হয় এবং যেন তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে, এ কথা বলতে পারতেন। কিন্তু সে তা না বলে তিনি সরাসরিভাবে বলেছেন যে তিনি আমাদের দলের সঙ্গে নাই এবং তাকে তিনি চিনেনই না। তো এই বিষয়টা আসলে
খুবই হাস্যকর একটা পরিস্থিতি। আমার আমার যেটা মনে হয় অবৈদুল ভাই, যে সরকার যদি, বা শুধু এই সরকারের কথা বলছি না, আমাদের বিগত যে সরকার ছিল বা ভবিষ্যতে কে আসবে না আসবে সেটা আমাদের উপর আল্লাহ জানে ভালো করে, যখন নিজের দলের কেউ এই ধরনের কাজকর্ম করে আমার মনে হয় সেটা যদি মেনে নেওয়া যায় যে সে আমার দলের লোক, আমরা সে অপরাধ করেছে, আমরা তার উপযুক্ত শাস্তি দিয়েছি, তাহলে জনগণ কিন্তু এটা তারা খুবই খুশি ভরে তারা জিনিসটা নিবে। কিন্তু আমরা যখন এই ধরনের অপকর্ম দেখি বা শুনি, যখন নিজের দলের লোক তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এটা কিন্তু খুবই একটা বেদনাদায়ক। এটা কি আপনি নোংরা রাজনীতি বলবেন কিনা? না, আমি এটা আসলে নোংরা রাজনীতির পর্যায়ে বলবো না। দেখুন, আজকে যদি ভালো কাজ যে করে তাকে সবাই সমাদৃতভাবে নিয়ে আসে, কিন্তু এখানে যুবলীগের চেয়ারম্যান তিনি একটা কথাই বলেছেন যে আমরা তাকে চিনি না, তিনি আমাদের সংগঠনে ছিলেন না। তিনি কথাটাকে চেঞ্জ করে, যদি আমি একটু আগেই বললাম, যদি কথাটাকে চেঞ্জ করে তিনি বলতেন হ্যাঁ আমাদের সঙ্গেই ছিলেন, কিন্তু যেহেতু সে দুর্নীতির সাথে জড়িত আছে আমরা তাকে বহিষ্কার করলাম এই মুহূর্তে, তিনি এই মুহূর্ত থেকে আমাদের আর কেউ না। আমরা যদি একটু সরকারের দিকে তাকাই, দেখেন কিছুদিন আগে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে দুর্নীতি নিয়ে একটা প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে, সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি তারা কিন্তু বহিষ্কার হয়েছেন। এখানে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি নিজে হাতে কিন্তু এই বিষয়গুলো তদারকি করেছেন এবং তিনি কিন্তু উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসেন এবং তার দল থেকে তিনি বহিষ্কার করে দিয়েছেন। এভাবে যদি মানে নজির স্থাপন করা যায়, দলের ক্ষেত্রেও ভালো, দেশের জন্য ভালো এবং সর্বস্তরের মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। কিন্তু এখানে ভুলক্রমে এই কাজটা না বললেই নয়, এই জায়গা কেটে দেবা, কিন্তু এখানে যেহেতু বলেছে যে আমাদের দলে নাই, এটা আসলে আমি কখনো মেনে নিতে পারছি না। এখানে কিছু বিষয় প্রশ্ন থেকেই যায় আসলে। না অবৈদুল ভাই, 16 কোটি বা 18 কোটি মানুষ এটা কীভাবে দেখবে সেটা আমরা কমেন্ট বক্সে আমরা অনেক কিছুই হয়তো বা দেখবো, কিন্তু আমার যে যে ছোটো প্রশ্ন সেটা হচ্ছে যে কীভাবে সে একজন অন্য দলের লোক হয়ে সরকারে এত বড় বড় কাজ সে পায়, এই জায়গাটা থেকে আমাদের কি এক ধরনের, এই জায়গায় এক ধরনের বড় প্রশ্ন থেকে যায় না? আসলে এই প্রশ্নটা শুধু আপনার না, এটা আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, পুরা দেশের মানুষের প্রশ্ন। তো এই প্রশ্নটা থেকে আসলে আমরা সবাই জানি, আমরা কেউ আসলে চোখ বন্ধ করে থাকে না, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ কিন্তু চোখ বন্ধ করে থাকে না, তারা কিন্তু রেগুলারই খবরের পাতা পড়ে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এখন অনেক আপডেট হচ্ছে, কে কখন কি করেছে কোন মুহূর্তে করেছে সব কিছুই কিন্তু লিপিবদ্ধ থাকে, রেকর্ড থাকে। সো কোনো কিছুই লুকানোর কোনো রাস্তা বা কোনো ওয়ে নাই। তো জনগণ এই বিষয়ে অবশ্যই জানেন, জনগণের প্রশ্ন, সেখানে শুধু আমের প্রশ্ন না। আমার মনে হয় কমেন্টস বক্সের জনগণ অনেক কথা, যারা তাদের যে মত সে মতগুলো প্রকাশ করবে, এটা আমি আশা ব্যক্ত করি। অবৈদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই স্বল্প পরিসর সময়ের মধ্যে অনেক কিছুই দিতে চেষ্টা করেছেন, জানানোর চেষ্টা করেছেন। আমরা আমাদের যে পরবর্তী আমাদের সামনের যে টক শো আছে, অবশ্যই আপনাকে আমরা আমন্ত্রিত করব, সে অপেক্ষা রইলাম। সুধীরবৃন্দ, আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন, আমাদের আলোচনা থেকে আমরা এটা প্রতীয়মান হয়েছি বা আমরা আসলে বুঝি, সবাই বুঝি, অনেক সময় বুঝেও অনেক কিছু বলতে পারি না, আমাদের সব কিছু একটা সীমাবদ্ধর জায়গা আছে, সেই জায়গা থেকে চাইলেও অনেক কিছু বলা যায় না, ওই সীমিত জায়গার মধ্য থেকে বলতে হয়। সুধীরবৃন্দ, আপনারা যারা দর্শক আছেন, নিয়মিত আমার চ্যানেলকে দেখেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মনের ভিতরে যে মতামত সেটা লিখবেন, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। সুধীরবৃন্দ, আপনারা আমাদের ভিডিও যদি পছন্দ করেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ সত্য জানতে পারে। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।